কান্ট্রি অর্থাৎ দেশ শব্দটা সবার পরিচিত। দ্য কান্ট্রি এবং এ কান্ট্রি প্রথমত মনে হবে দ্য কান্ট্রি অথবা নির্দিষ্ট কোনো দেশকে এবং এ কান্ট্রি অথবা অনির্দিষ্ট কোনো দেশকে, ব্যাপারটা সেরকম না। দ্য কান্ট্রি এবং এ কান্ট্রি অর্থাৎ কান্ট্রির পূর্বে দা এবং এ বসাতে মূল অর্থটাই পরিবর্তন হয়ে যায়। যেমন দ্য কান্ট্রি যদি বলি অর্থাৎ দা প্লাস কান্ট্রি, তখন এর অর্থটা হচ্ছে কোনো একটি গ্রাম, অর্থাৎ একটি নির্দিষ্ট দেশের কোনো একটি বা অনির্দিষ্ট একটা গ্রাম হতে পারে, এটার অর্থ হচ্ছে কি একটি গ্রাম। যেমন দ্য কান্ট্রি ইজ অ্যামেজিং ওয়ার আই ওয়ান্ট টু গো, এখানে দ্বারা কিন্তু একটি দেশকে বোঝানো হয়, এটার অর্থ হচ্ছে গ্রামটি চমৎকার যেখানে আমি যেতে চাই। আবার এ কান্ট্রি অর্থাৎ এ প্লাস কান্ট্রি, সেটা দ্বারা যে কোনো একটি দেশ হতে পারে, মালদ্বীপ হতে পারে, সৌদি আরব হতে পারে, ব্রাজিল হতে পারে, আর্জেন্টিনার হতে পারে। সো আজকে থেকে দ্য প্লাস কান্ট্রি হচ্ছে একটি যে কোনো একটি গ্রাম এবং এ কান্ট্রি হচ্ছে একটি দেশ।